রমাদান মুবারক। আমরা এসে পড়েছি এখন চকবাজারে, চকবাজারে বিশাল বড় ইফতার আইটেমে আমরা এখন ইফতার কিনতে যাচ্ছি। চারশো বছর বেশি সময় ধরে ঢাকা নগরী মুসলমান বাঙালিদের জন্য ঐতিহাসিক পরিচয় বহন করে পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজারের ইফতারি। ঐতিহাসিক চকবাজারের বিশেষ আকর্ষণ বড় সাইজের শাহী জিলাপি। বিশেষ করে এই ধরনের শাহী জিলাপি পুরান ঢাকা চকবাজারেই দেখা যায়। চকবাজার এই ঐতিহাসিক ইফতারের মধ্যে খাবারের আইটেম থাকে আস্ত খাসি, কোয়েল ও মুরগির রোস্ট, গরুর কাবাব, গরু মুরগির বারবিকিউ, মাংসের আচার ও নানা প্রজাতির মৌসুমের ফল ও নানা রকম শরবত, লাচ্ছি ও বিভিন্ন ফলের বিভিন্ন মুখরোচক শরবত। চকবাজার, আমরা আছি এখন চকবাজারে। এটা হলো ইফতারির সবচেয়ে, ঢাকার মধ্যে সবচেয়ে বড় ইফতারি বাজার। খাসির রাম দেখতে পাচ্ছি, খাসির রাম বড় মাপের বড় বড় একটু মামা আছে। বাপের ছোট টাকায় না সব খায়, বড় ছোট আমরা আছি এখন চকবাজারে। এটা হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় ইফতারি বাজার, অসম্ভব সুন্দর। মুরগি ভ্রমণ রসিক বাঙালিদের জন্য অন্যতম এক ইফতারি বাজার হচ্ছে চকবাজার, যেখানে একসাথে পাওয়া যায় নানা ধরনের মুখরোচক ইফতার। চকবাজারে এই ঐতিহ্য সাক্ষী হতে ঢাকা আশেপাশে থেকে ছুটে আসে ইফতারির শরিক হতে অসংখ্য ভোজন প্রিয় বাঙালি। সত্যি কথা বলতে একসাথে এত প্রকার ইফতারি দেখে নিজের জিহ্বাকে সামলানো মুশকিল, তাই তো দেরি না করে নানা প্রকারের ইফতারি আয়োজন নিয়ে বসে পড়লাম মাগরিবের আজানের উদ্দেশ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।